হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি আসার পর আজকে আমরা নতুন ব্লগ, এটা আমাদের এখানে আমরা আপনাদেরকে দেখাবো ইউনিভার্সিটি কতটা পরিসর, কী পরিমাণ জায়গা নিয়ে ইউনিভার্সিটি তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে সাজানো আছে ইউনিভার্সিটি। আপনারা হয়তো কখনো দেখেননি, শুধু শুনেইছেন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউনিভার্সিটি কীরকমভাবে তৈরি হয়েছে। আমি ভেতরে ঢুকছি, এই গেটের ভেতরে ঢুকে গেলাম, যাচ্ছি এখন। চারিদিকে বিল্ডিং দেখতে পাচ্ছ, এই ইউনিভার্সিটির কাছাকাছি আমরা চলে এসেছি, মোটামুটি মানে বিল্ডিংগুলোর কাছাকাছি। ইউনিভার্সিটির ভিতরে আমরা প্রবেশ করেছি, এই যে ইউনিভার্সিটি পাঁচিল, এই ইউনিভার্সিটি গেট। আমি ভেতরে আছি, কিন্তু আমি কিন্তু ভেতরে আছি, এই যাচ্ছি এখন। দারুণ দারুণ দারুণভাবে সাজানো আছে। ফ্রেন্ডস সঙ্গে থাকো, ইউনিভার্সিটির পুরো ভিডিও দেখাবো আজকে, কত বড় ক্যাম্পাস একদম পুরোটাই দেখাবো, বাগান দেখাবো, লাইব্রেরি দেখাবো, একাডেমিক বিল্ডিং সেটাও দেখাবো। দারুণভাবে সাজানো আছে বিল্ডিং আর দারুণভাবে বাগানগুলো সাজানো আছে। এখনো পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো কর্মচারী কাজ করে যাচ্ছে ইউনিভার্সিটি বন্ধ থাকা সত্ত্বেও। বন্ধু, এখান থেকে দেখা যাচ্ছে একটা অন্যরকম পরিবেশ, বাঁকুড়া বাঁকুড়া মনে হচ্ছে। দেখুন দারুণ দেখুন, ওই যে দূরে বিল্ডিংয়ের নিচে ইউনিভার্সিটি বাস দাঁড় আছে, এখন মোটামুটি স্টপেই আছে, কারণ ইউনিভার্সিটি চালু হয়নি, স্টাফেরাও আসে না। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব ইউনিভার্সিটি। এতদিন পর্যন্ত আপনারা দূর থেকে দেখেছিলেন এই ইউনিভার্সিটিকে, এখন আমি আপনাদেরকে অনেকটা কাছাকাছি দেখাতে পারবো আর কি। অফিস খোলা থাকলে অনেকটা ভালো হতো, কিন্তু অফিস খোলা নেই, মানে ভিতরে কোনোরকমভাবে আমরা এন্টার করতে পারবো না, তবে বাইরে ফেসেন পুরোটাই দেখাবো আপনাদেরকে। সেন্ট্রাল লাইব্রেরি দেখতে পাচ্ছি, দেখো বন্ধু আমি সেন্ট্রাল লাইব্রেরির দিকে একটু যাই। এদিক থেকে পিছনের ভিউটা একবার দেখে নাও, অনেকটা চলে এসেছি আমি একদম ভিতরে। এ তো কয়েকশো একর জমি নিয়ে তৈরি হয়েছে, তার জন্য একটা হাঁটতে হবে, একটু বড় ভিডিওটা হবে, একটু সঙ্গে থাকো। দারুণ ভিউ, বিল্ডিংটা দারুণ। তো বন্ধু, আমি আপনাদেরকে দেখাতে পারবো দূর থেকে বা কাছে গেলে, কিন্তু ভেতরে ঢোকানোর মতো কোনোরকম পরিবেশ নেই, কোনোরকম পরিবেশের ভেতরে ঢোকা যাবে না, কারণ এখন তো বন্ধ আছে টোটালি। তো একটা দূরে বিল্ডিং আছে, এতদূর পর্যন্ত আর যাবো না, আমাকে এখান থেকে দেখে দিই। ওই গেট আছে, গেটে যদি না ঢুকতে দেখ, ওইদিকে অনেকটা জায়গা আছে, এখন ওইদিকে যাচ্ছি না, আমি এই দিকটা থেকে দেখার চেষ্টা করছি। এই সেন্ট্রাল লাইব্রেরিটা পেরিয়ে আমরা এখন আসছি এই দিকটা একটু দেখাই। এই বিল্ডিংটা চারতলা, টোটাল বিল্ডিংটা চারতলা। এই পিছন দিকে যে লাইব্রেরিটা দেখালাম, লাইব্রেরিটা চারতলা, এখানে হায়েস্ট বিল্ডিং চারতলায় আছে, কারণ চারতলা থেকে বেশি করলে স্টুডেন্টদের ওঠা নামা করতে অসুবিধে হবে, তার জন্য চারতলা স্ট্যান্ডার্ড। অনেক চওড়ায়, অনেক অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, কোনো অসুবিধা নেই, বিশাল ব্যাপার। এই যে এখান থেকে দেখুন কত দূর পর্যন্ত গেছে, শেষ নেই যেটার, একদম ওই পাশে আরও দেখা যাবে, আরও দেখা যাবে। আবার সেই ফেরার পথে আমরা
আর একটু এই পাশ ডান দিকটা দেখাবো। এই যে ইউনিভার্সিটি বাস, ইউনিভার্সিটির নিচের ফ্লোর যেখানে স্ট্যান্ড গাড়ি টাড়ি সব রাখা হয়, এটা ইউনিভার্সিটি বাস, স্টাফেরা আসা যাওয়া করে, লেখা আছে বাঁকুড়া ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি একাডেমিক যে বিল্ডিং তার সামনে আমরা চলে এসেছি। এই ফ্রন্ট দেখুন, ফ্রন্ট দারুণ ভাবে সাজানো আছে, ফ্রন্ট একটু দেখেন। তো বন্ধু, এই হলো ইউনিভার্সিটির চারিদিকে ক্যাম্পাস। তো আমরা এরপর চলে যাব, বাই, টাটা। তোমরা কখন আসলে পরে খোঁজ করবে যে যে জায়গাগুলো দেখালাম, খুব সুন্দর জায়গা। দেখো বাগানও আছে আর নিচের সেটটাও দেখো খুব সুন্দর। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা একটা ভিডিওটা অন্যরকম, তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভালো লাগে তাও। আবার ঠিক আছে, আসি, টাটা। এই তো বেরোনোর পথে আমরা বেরোচ্ছি, বাই।